কি রে, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না, এমনি। আচ্ছা, কাল যে তুই অভিরাজের বাড়িতে গেলি, তারপর কি হলো, ওরা কি বলল? কিছুই তো বললি না। কি আবার হবে? আমাকে ফাঁকি দিতে পারবি না মা, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তা না হলে অমন হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে তুই বাড়ি ফিরে আসবি কেন? দেখ মা, তুই কষ্ট পেলে আমি কি সহ্য করতে পারি? বাবা বাবা, আমি তোমার কথা রাখতে পারিনি বাবা। অভিরাজের বাবাকে দেখে আমি নিজেকে আর সামলাতে পারিনি। আমার দাদা ভাইয়ের মৃত্যুটা আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো, সব কেমন ওলট পালট হয়ে যেতে লাগলো সব। তাই আমি অভিরাজের বাড়ি থেকে পালিয়ে এসেছি বাবা। আমি জানি তোর কষ্টটা, আমি বুঝতে পারি। প্রতীককে ঘিরেই তো তোর যা কিছু সব গড়ে উঠেছিল। আমার দাদা ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারিনি বাবা। আর ওই হত্যাকারীদের আমি কোনোদিনও ভুলবো না। তো আমি কি মেনে নিতে পেরেছি? প্রতীককে কি ভোলা যায়? দেখ মা, প্রতীক যেমন তোর দাদা তেমনি আমারও তো ছেলে। তাহলে তুমি বলো বাবা, আমি যে অভিরাজের বাড়ি থেকে পালিয়ে এসেছি, আমি কোনো অন্যায় করেছি বলো বাবা? না, ঠিক তা বলবো না। তবে তোকে আগেও বলেছি, এখনো বলছি, অপরাধকে ঘৃণা কর, অপরাধীকে নয়। দেখ, আমিও তো কত অন্যায় করেছি তোদের ওপর। তোদেরকে ফেলে আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম, তাই বলে কি তুই আমাকে ঘৃণা করবি? এ তুমি কি বললে বাবা, আমি তোমাকে ঘৃণা করব? তাহলে ভেবে দেখ, নগেন্দ্রের স্ত্রী আর অভিরাজের কি দোষ? ওরা দুজনেই তো তোকে ভীষণ ভালোবাসে। দেখ, নগেন্দ্র অপরাধী, তাই বলে তো ওদের ভালোবাসাটা মিথ্যে হয়ে যাবে না মা। কিন্তু বাবা। না, কোনো কিন্তু নয়। চল, আজ সন্ধ্যাবেলায় আমি নিজে তোকে অভিরাজদের বাড়িতে নিয়ে যাবো। হুম।